আজকে আমার রেসিপি এই রকম গরমকালে খাওয়ার জন্য দই বড়া। এই রকম গরমের দিনে কিন্তু ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে ভীষণ ভালো লাগে। এটাকে স্টেপ বাই স্টেপ বানালে কিন্তু এটা বানানো খুবই সোজা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার সকলকে, আমি কুমকুম, আমার চ্যানেল এসেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে 2 কাপ পিউলির ডালকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তবে 2 থেকে 3 ঘন্টা ভেজালেই কিন্তু খুব সুন্দরভাবে এটা ভিজে যায়। তো এবার আমি ডালটাকে প্রথমে মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু খুব কম জল অ্যাড করেছি, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি 100 গ্রাম তেঁতুলকে 1/2 কাপ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিট মতো, দিয়ে ভালো করে চটকে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে এর থেকে যে কাঁচটা বেরোবে সেটাকে আমি খুব ভালো করে ছেঁকে নেব, এবং তাহলে কিন্তু আমাদের তেঁতুলের চাটনির জন্য যে তেঁতুলের কাঁচটা লাগবে সেটা একেবারে রেডি হয়ে যাবে। তো দেখুন, 5 মিনিট এটাকে স্ট্রেন করার পরে কিন্তু এটার থেকে কাঁচ তৈরি হয়ে গেছে। এবার প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। এর জন্য এখানে আমি দিয়েছি 2.5 চামচ গোটা জিরে এবং 4টে শুকনো লঙ্কা। এটা ভালো করে ড্রাই রোস্ট করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন, আমার কিন্তু ভাজা মশলার গুঁড়োটা একেবারে রেডি হয়ে গেছে। এবার 1 চামচ মতন সাদা তেল আমি কড়াইয়ে দিয়ে তার মধ্যে তেঁতুলের কাঁচটা দিয়ে দিলাম, এবং খুব ভালো করে নাড়াচাড়া করে প্রথমে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব। এখানে আমি 1/2 চামচ লবণ অ্যাড করেছি, দিয়ে আমি এখানে জাগারি পাউডার অর্থাৎ গুড়ের যে গুঁড়োটা হয় সেটা আমি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি এটা না থাকে এই নর্মাল আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 চামচ মতন জাগারি পাউডারটা অ্যাড করেছি। পরে এটাকে আমি আরও 1 চামচ অ্যাড করব, আগে যেটা দিয়েছি সেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি 1/2 চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম। বেশ কিছুটা ফুটে এলে এবার অ্যাড করে দিচ্ছি আরও 1 চামচ মতো জাগারি পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে, এবং সবার শেষে অ্যাড করে দিতে হবে জিরে এবং শুকনো লঙ্কা ভাজার গুঁড়োটা। এই গুঁড়োটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করলেই আমাদের তেঁতুলের চাটনিটা একেবারে রেডি হয়ে যাবে। এবারে দইটা রেডি করে নেব। এখানে আমি 700 গ্রাম মতন দই নিয়েছি, এবং এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আমি এখানে 2.5 চামচ মতন চিনি ব্যবহার করেছি। চিনিটাকে আপনারা গুঁড়ো হিসেবেও ব্যবহার করতে পারেন, বা গোটা চিনি থাকলে এমনি নর্মাল চিনিও, যেটা আমাদের রান্নার কাজে সবসময় ব্যবহার করি, সেটাও আমরা দিতে পারি। আর দিলাম 1/2 চামচ মতো লবণ এবং ভাজা মশলার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে খুব ভালো করে এটাকে হুইস্ক করে নিলাম। তাহলে কিন্তু আমাদের তেঁতুলের চাটনি এবং দই দুটোই রেডি হয়ে গেল। এবার যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব, যাতে এটা লাইট ওয়েট হয়ে যায়, এবং কিছুটা ফেটানোর পর 1 চিমটে মতন খাবার সোডা আমি দিয়ে নিলাম, দিয়ে আরও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ফেটালেই কিন্তু এটা অনেকটাই হালকা এবং ফ্লাফি হয়ে যাবে। তো দেখুন, আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে আমি ডালটাকে বড়ার আকারে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে এটাকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজা কিন্তু এটা চলবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এবং এটা খাওয়ার সময় যে ক্রিমি টেক্সচারটা আমরা পাই সেটা কিন্তু পাবো না। দেখুন, বড়াগুলো এতটাই ফ্লাফি হয়েছে, এটা কিন্তু নিজে নিজেই এটা কিন্তু উল্টে যাচ্ছে, আমার কিন্তু উল্টানোর কোনো প্রয়োজনই হচ্ছে না। একটুখানি ভালো করে কিন্তু হাতে ফেটিয়ে নিলেই কিন্তু এটা খুবই লাইট ওয়েট হয়। তো আমি যেভাবে বললাম সেইভাবে বানালে কিন্তু বড়াগুলো একেবারে পারফেক্ট হবে। তো দেখুন, আমার কিন্তু বড়াগুলো এপিট ওপিট করে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই মাঝারি লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এইবার আমি একইভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি। তো দেখুন, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে। আমি একটা কড়াইয়ে 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি, এবং সামান্য একটু ঈষৎউষ্ণ গরম করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, দিয়ে সেই ঈষৎউষ্ণ গরম জলটায় সব বড়াগুলো আমি দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এপিটোপিট করে নিচ্ছি, যাতে বড়াটা ওই লবণ জলটাকে শোক করে নিয়ে বেশ কিছুটা নরম হয়ে যায়। এখানে কতগুলো কথা মনে রাখতে হবে। জলটা কিন্তু খুব ফুটে গেলে হবে না, জলটা জাস্ট আঙুল ডোবানো যায় সেই রকম একটু গরম জলেই কিন্তু বড়াগুলোকে ডোবাতে হবে। আর বড়াগুলোও কিন্তু খুব গরম হলে চলবে না, বড়াগুলোকে বেশ কিছুটা ঠান্ডা করে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে। তো দেখুন, আমার বড়াগুলো কতটা নরম এবং তুলতুলে হয়েছে।
এবার আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবার আমরা সাজিয়ে নেব, প্রথমে বড়াগুলো দিয়ে নেব একটা প্লেটে, এবং এরপরে প্রথমেই আমরা দেব দইটা। দইটা খুব ভালো করে বড়ার ওপরে কোটিং করে দেব। দইয়ের কোটিংটা কমপ্লিট হয়ে গেলে সেকেন্ড স্টেপে আমরা দেব হচ্ছে তেঁতুলের চাটনিটা। তো দেখুন আমার দইটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে, এবার আমি তেঁতুলের চাটনিটা ভালো করে ওপর থেকে দিয়ে দেব। তেঁতুলের চাটনিটা দেওয়া হয়ে গেলে কালারটাকে আরও বেশি ভাইব্রেন্ট করার জন্য আমি আরও একটুখানি দই কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু দই, তেঁতুলের চাটনি এবং আবার কিছুটা দই দিয়ে নিতে হবে। দই এবং তেঁতুলের চাটনিটা দিয়ে দেওয়ার পর এখানে ফ্লেভারটাকে আরও বাড়ানোর জন্য কিছু কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে নেব। প্রথমেই আমি জিরে এবং লঙ্কার যে ভাজা গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন এবার আমি দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দেওয়া হয়ে গেলে এরপর আমি প্রথমেই দেব সামান্য পরিমাণে বিট লবণ। বিট লবণটা ছড়িয়ে দেওয়ার পর এরপর দিয়ে দেব গোলমরিচ, এবং গোলমরিচটা দেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস এইভাবে কিন্তু আমাদের সব মশলার গুঁড়োগুলো পরপর দিয়ে নিতে হবে। সব মশলার গুঁড়োগুলো দিয়ে নেওয়ার পর আমি এর ওপর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতার সাথে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজ কুচিও দিয়ে নিতে পারেন। যেহেতু আমি এটাকে নিরামিষভাবে বানিয়েছি সেহেতু আমি কিন্তু পেঁয়াজ কুচি দিইনি। এবং সবার শেষে দিয়ে নেব ভুজিয়া। তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের দই বড়া। দেখলেন তো কতটা টেম্পটিং দেখতে হয়েছে, এবং খেতেও হয়েছিল ভীষণ ভালো। একটা বড়া আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি বড়াটা কতটা সফট হয়েছে। বড়াটা কিন্তু মুখে দিলে একেবারেই মিলিয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু এরকম নরম এবং টেস্টি দই বড়া আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। তো আমার অনুরোধে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কিন্তু, আর কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।